আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, তো আমরা ওনাদের কিছু আরও যে কালেকশন আছে, ডিজাইন আছে, সেগুলা আমরা দেখবো, পাঞ্জাবি কালেকশনগুলোর দামগুলো জানবো। জি ভাই, তো এখন আমরা যেটা দেখতেছি এটার নাম কি? লিলেন প্রিন্ট। লিলেন, লিলেন প্রিন্টের ভিতরে? আচ্ছা, আড়াই বহর কাপড়টা খুবই সুন্দর। তো এটার দামটা 75 টাকা, কোনো রং কষ্ট যাবে না? আচ্ছা, 100% রং গ্যারান্টি। ঠিক আছে, আমরা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাব। এই হলো আরেকটা ডিজাইন, এই ডিজাইনটা জল সাপ এবং মাঝে মাঝে কিছু হাই। এবং ডিজাইনটা কিসের? এটা কি স্কিন পিন? এটা জল সাপের ভিতরে অনেক নতুন মানে আইটেম। আচ্ছা মডেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর। তো এটা আড়াই বহর, এটা প্রাইসটা 80 টাকা, 80 টাকা গজ। ঠিক আছে ঠিক আছে, আমরা নেক্সট একটা দেখি। আদি প্রিন্ট, খুবই চমৎকার ডিজাইন, দেখতে হেভি লাগে। তো এটা 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 ইয়া পানা আছে কতটুকু? আড়াই বহর আছে। এবং এটার গজ? আশি টাকা গজ, কোনো রং টং যাবে না? আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাই। এ হলো আমরা আরেকটা ডিজাইন, খুবই সুন্দর ডিজাইন, এবং এটা কিন্তু ইয়াং বয়সের ভিতরে এবং সব ধরনের মানুষ এটা পরা যাবে। তবে বয়স্ক মানুষের না পড়লে আমার মনে হয় ভালো, কিন্তু ইয়াং বয়সের ভিতরে সবাই পড়তে পারে, খুব মানানসই হবে। তো এই এটা এটা নাম কি? পেস কটন। এটা বহর আছে আড়াই হাত। আচ্ছা, এটা প্রাইসটা 95 টাকা গজ। ঠিক আছে, আমরা আরেকটা ডিজাইনে চলে যাব। আর এখানে যে গজগুলো, এগুলো কিন্তু আপনারা সর্বনিম্ন 10 গজ করে নিতে হবে, নিতে পারবেন পাইকারি। এই হলো এটা, এটার নাম কি? আদিপিন্ট। আদিপিন্টের ভিতরে আরেকটা ডিজাইন, খুবই সুন্দর। এবং এটার বহরটা আছে কতটুকু? আড়াই বহর। এটা গজ কত করে? 80 টাকা। 80 টাকা, আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট আরেকটাতে চলে যাব। যারা সাদা লুঙ্গি পরে, লুঙ্গি লগে যদি এই কাপড়টা গস কাপড় আপনার পাঞ্জাবি বানায় দূর করে একদম ম্যাক্স সেম হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এটা এটার নাম কি? এটা সামনে মেঙ্গালম ধুতি। আচ্ছা আচ্ছা, এটা আর গজ কত করে? এটা গজ পাইকারি একদম 115 টাকা। 115 টাকা, এটা বহর আছে কতটুকু? আড়াই হাত বহর। ঠিক আছে, আমরা কালার আছে। আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, তখন আর কিছু না দেখে এখন আমরা আপনাদের কাছে একটু জানতে চাই। আমাদের অনেক বেকার ভাই আছে, তারা কিন্তু ব্যবসা কী করবে তারা বুঝে না, তো এবং আমাদের ভিডিওগুলো দেখে তারা অনুপ্রেরণা হয় যে একটা ব্যবসাতে নামতে। আপনার এই ব্যবসাতে যদি কেউ নামতে চায়, কত টাকা পুঁজি লাগতে পারে এবং এই ব্যবসাটা কীভাবে করতে পারে একটু যদি আপনি বলেন? ইনশাআল্লাহ দিলে অল্প পুঁজি লাগবো, দেখা যাচ্ছে এই 2-2.5 লাখ টাকা লইলেই আপনার মাল যদি একটা পাটিতে আনে, ঠিক মতন রেনে রেনে দেয়, পাটি মাল দেয়, মাল অনেক টাকার মাল দেয়। তার মানে এটা যদি প্রথমবারে নগদ টাকাতে আনার পরে ব্যবসাটা ভালো রানিং হয় এবং তারপরে যে টাকার জন্য যদি আটকে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু মালিকরা সুবিধা দেয়, আপনি মাল বেচে আমাকে টাকা দিয়ে দেন, এরকম সুবিধা হবে। কিন্তু এটার জন্য আত্মবিশ্বাস এবং ইয়াও লাগবে, আপনার শ্রম লাগবে, বিক্রি করার মতন কৌশল লাগবে। সেই ক্ষেত্রে এগুলো যদি বিক্রি করতে চায় কীভাবে করতে পারে? হাটে নিয়েও বিক্রি করতে পারবে, অনলাইনেও বিক্রি করতে আছে অনেক মানুষ, অনেক অনলাইনে বিক্রি করতে আছে, পাঞ্জাবি বানায়া পাঞ্জাবি আমরা ডিজাইন করে তারপরে বিক্রি করতে আছে। আচ্ছা, তো এই ধরনের কাপড় যদি আপনারা ব্যবসা করতে চান, দোকানে রেখেও বেচতে পারবেন এবং এই দোকানে আপনি এই কাপড়গুলো নিয়ে পাঞ্জাবি বানায়াও কিন্তু বেচতে পারবেন। এবং যদি এগুলো বিক্রি না করতে পারেন,
তাহলে আমাদের সহযোগিতা নেবেন আমাদের মতন ইউটিউবে যারা আছে বেন্টের মাল পাঞ্জাবি যে বানায় বেন্টের মাল লেগেছে এই জায়গা থেকে পাইকারি নিয়ে এই পাঞ্জাবি বানায় আচ্ছা আচ্ছা তো আমাদের মতন ইউটিউবে যারা আছে তারা আরো আমাদের থেকে বড় বড় যারা সাবস্ক্রাইবার আছে এবং তাদের ফেসবুক পেজে তাদের মাধ্যমে প্রমোট করতে পারেন আপনার এই মালগুলো অতি সহজে ছেয়ে লইয়া যাবে এবং আপনার বিক্রি করার জন্য সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে কারণ চেষ্টা যদি না করেন তাহলে কিন্তু উপায় হবে না যে চেষ্টা থাকলে কিন্তু এটা বিক্রি একবার একবার ব্যবস্থা হয়ে যাবে আর যখন আপনার হবে তখন অটোমেটিক সেল হতেই থাকবে আচ্ছা তে এখন আমরা কি শেষ করব না আর দুই একটা দেখাবেন এই দুই শেষ এই মালগুলো সবচেয়ে হুজুর যারা হেরা এই মালগুলো অনেক পছন্দ করে এই যে এই যে হ্যাঁ এই কাটিনটা এবং এই ডিজাইনটা খুবই সুন্দর তো এটা কিন্তু বেশিরভাগই কিন্তু হুজুরা পছন্দ করে এটা এটা বহরটা আছে কতটুকু এটা বহর আড়াই আড়াই বহর এটা গজ কত করে 120 টাকা আর এখানে কিন্তু ওনাদের কাছে কিন্তু আরও হিউজ পরিমাণের দেখেন ডিজাইন আছে আচ্ছা এই ডিজাইনটা আমরা একটু দেখি খুবই সুন্দর লাগছে এটা কি আমরা দেখছি